কি ব্যাপার? এত টেন্স দেখাচ্ছে কেন তোকে? দেখো না মা, দেবকে এতবার করে ফোন করে যাচ্ছি, ফোনটা একবার কেটে দিল, তারপর থেকে আর ফোনটা ধরছেই না, বেজেই যাচ্ছে। স্ট্রেঞ্জ, তুই ফোন করছিস অথচ ফোন ধরছে না, ফোন কেটে দিচ্ছে, এরকম তো হওয়ার কথা না। কি রে, হ্যাঁ মানে গিয়ে বউকে ভুলে গেল নাকি? কি এমন কাজে ব্যস্ত বলতো? ও হয়তো ইনভেস্টিগেশনের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে। চুপ কর, আমাকে আর ব্যস্ততা দেখাস না। কাজ কাজের জায়গায়, বউ বউয়ের জায়গায়। কাজ করতে গিয়ে বউয়ের কথা মনে থাকবে না? কই দেখি ফোনটা আমাদের, ফোন ধরবে না মানে দেখি। জামাই বাবাজির ফোন ধরবো? হ্যালো। আরে বাহ, একদম মক্ষম লোক ফোন ধরেছে। হ্যালো, অনেকদিন পর আপনার গলাটা শুনতে পেলাম। মা, দেব ফোন ধরেছে, দাও দাও আমাকে দাও। ধরেছে? হ্যাঁ, মানে আপনাদের সব কুশল মঙ্গল তো বেয়ান? বেয়ান? মা, বেয়ান বলছে, বেয়ান কে বলছে? ঠিক লোককে বেয়ান বলছে রে পারো। বাড়ির বাকি সব সব কার ফোন? ফোনটা এলো তাই ধরলাম আর কি। আপনি কেন ধরতে গেলেন? আমার একটু দরকারি কথা আছে। ঠিক আছে বাবা, তুমি বলো, আমি আসছি। হ্যালো, শুনতে পাচ্ছো? বল পারো। একটু আগে কার সঙ্গে মায়ের জন্য কথা হলো, তিনি আবার বেয়ান বলে ডাকলেন, কে গো তিনি? হ্যাঁ সর্বনাশ, ওনার কি দরকার ছিল আমার ফোনটা ধরার, সেটা নিয়ে আবার কথা বলতে যাওয়ার? অদ্ভুত। কি হলো দেব, বলবে তো কে বিয়ান বলে ডাকছিল? আরে একজন একজন ছিল। আরে আচ্ছা, মুশকিলে পড়া গেছে জানিস তো, গ্রামে এসে কে কাকে কি বলে ডাকছে কিছুই বোঝা যায় না। আমাকে কালকেই একজন মামা মামা করে ডাকছে, বুঝতে পারলাম না কেন ডাকছে। একই পাড়াগা, তার মধ্যে জোর করে সবাই আত্মীয়তা পাতাচ্ছে, জোর জবরদস্তি গায়ে উঠে পড়ছে, কে কি হয় আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একবার কেউ জামাই জামাই বলে ডাকছে, আবার এক এক সময় বিয়ান বলেও ডাকছে, কি কেসটা বলো তো? হ্যাঁ আচ্ছা, তুমি শ্যাম্পু করে গিয়ে আবার নতুন একটা বিয়ে করে বসো তো।